তেলে ভাজা মানে তেলে ভাজা জিনিসই পছন্দ করে বাঙালিরা সব বাঙালি খাইলেই মানে ভালো লাগে এই জন্য জাস্ট এই কারণ আর অন্য কোনো কারণ নাই ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনারের ফুটপাত ঘেসেই বসেছে কয়েকটি খাবারের দোকান এর মধ্যেই ফুটপাতের সাথে চুলার উপরে ফুটছে তেলের কড়াই তেলের উপরে এক একটা করে বেগুনি আলুর চপ পেঁয়াজু সিঙ্গারা দিচ্ছেন কারিগর স্ট্রিট ফুড শব্দটা শুনলে আমাদের মাথায় ঘুরপাক খায় চপ ছোলা পেঁয়াজি ফুচকা হালিমের মতো রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিভিন্ন লোভনীয় খাবারের কথা রাস্তার পাশের ছোট ছোটো টঙের দোকানে তৈরি এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও এসব খাবার দেখে নিজেকে আটকে রাখা মানুষের সংখ্যা খুবই কম কুকুর চোখ বলে ভালো লাগে কম বেশি এই জন্য খাওয়া হয় মাঝে মাঝে আসা হয় শখের বসে অস্বাস্থ্যকর বাসায় বানালে তো আর অস্বাস্থ্যকর হয় না রাস্তার ধারে আসলে একটু অস্বাস্থ্যকরই তাহলে তো তেলে বাঙালি তো তেলে ভাজ মানে তেলে ভাজা জিনিসই পছন্দ করে বাঙালিরা সব বাঙালি তো সেক্ষেত্রে আমাদের এগুলো হয়ে গেছে আমরা তো আর বিদেশিদের মতো ফল ফ্রুট খাইতে পারবো না মানে প্রতিদিন একদম একঘেয়ে হয়ে আমরা মাঝে ভাতে বাঙালি মানে মাছ খাই তেলে ঝোলে মাংস খাই এগুলোই আমাদের অভ্যস্ত এগুলো আমাদের আমাদের আহামরি কিছু হয় না অস্বস্তকার আসলে আমাদের সব কিছুই কিন্তু অস্বস্তকারই খাইতেছি আমরা প্রপারলি আসলে খুব যে স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি আমরা কিন্তু টানা না তবে আমার মনে হয় এটা খাইলে আমার ভালোই লাগে এখন কার কেমন লাগে আমি এটা জানি না আর এছাড়াও আসলে কেন ঝুঁকে আসে আসলে এটার একটা খাইলেই মানে ভালো লাগে এই জন্য জাস্ট এই কারণ আর অন্য কোনো কারণ নাই বাইরের খাবার সবাই মানে ঘরের খাবার খাইতে খাইতে বাইরের খাবার তো খাইতে সবার ইচ্ছা করে আর এটা তো সবাই বাসায় বানাইতেও পারে না তো অস্বাস্থ্যকর হইলেও মানুষ খায় এটা ঘরের খাবারের প্রতি ওই যে বললাম যে মানে একজনের টেস্ট বাড় তো এক এক রকম দেখা যাচ্ছে অনেকে ঘরের খাবার খাইতে খাইতে মানে আমরা সবাই যেমন আপনি আমি সবাই ঘরের খাবার দেখলে একটু ইয়া করব কিন্তু বাইরের খাবারের কথা বললে কারোর কোনো সমস্যা নেই হ্যাঁ চলো সে অস্বাস্থ্যকর হোক আর স্বাস্থ্যকর হোক সবাই বলবো যে হ্যাঁ খাবো মানে অন্য কিছুতে স্বাদ পাওয়া যায় না এগুলাই পাই স্বাস্থ্যকর না হলেও অতটা ভালো না হলেও আর কি মুখরোচক হিসেবে অনেক ভালো হয়ে যায় মানে আর কি টেস্ট পাওয়া যায় একটা দোকানগুলোর সামনে দিয়ে সময় চলাচল করছে যানবাহন যানবাহনের সাথে উড়ে আসছে ধুলাবালি আবার খাবারের উপর বসছে মাছি এর ভিতরে করছি তারপরেও চেষ্টা করছি যথেষ্ট স্বাস্থ্যকর মানে হাইজেনিক মেনটেন করার যেমন আছে যে আমার এটা শেষে আমি গোছগুলো ভিতরে ঢেকে থুই মানে উপরে আর যতটুক পারি আমার দিক থেকে আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আসলে দু একজন বলে যে হচ্ছে যে ভাই এটা এখানে খোলা মেলা জায়গা এখানে করছেন ধুলাবালি করছে তো আমার দিক থেকে আমি যথেষ্ট ইনশাআল্লা চেষ্টা করি মানে হাইজেনিক মেনটেন করার আসলে এটা কম প্রাইজে এবং স্ট্রিট ফুডের যে টেস্ট এবং রেস্টুরেন্টের টেস্ট এটা সম্পূর্ণ ডিফারেন্ট মানে এখানে যে টেস্টটা পাবে ওটা রেস্টুরেন্টের মতন হবে না আবার রেস্টুরেন্টেরটার মতন হবে না বিকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত এসব ছোট ছোট দোকানগুলোতে থাকে উপচে পড়া ভিড় এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও মানুষ বারবার এসব দোকানগুলোতে ছুটে আসে